C4 sternum থেকে C5 process থেকে দেওয়া হয়েছে এটা left lobe of liver right lobe of liver এই জায়গাটা হচ্ছে তোর lesser omentum আচ্ছা এখান দিয়ে যদি আঙুলটা ঢোকাই এখানটা তো গেল এটা হচ্ছে তোর epiplex foramen ভিতরে ঢুকে যাচ্ছে এরকম epiplex foramen আচ্ছা এটা stomach greater omentum এটাকে রেজ করলে এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন এটা হবে ট্রান্সভার্স মেসোকোলন আচ্ছা এটা তো স্মল ইন্টেস্টাইন এগুলো মেসেন্ট্রি স্মল ইন্টেস্টাইন মাঝখানে সরি মেসেন্ট্রি না মেসোকোলন দেন এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন দেন এটা সিকাম আর এখানে গিয়ে এই যে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স দেন এই দিকটা এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন এই যে একটা ডিসেন্ডিং কোলন আচ্ছা এখানে যদি হাত ঢোকাই একটা বোঝা যাচ্ছে একদম এটা হচ্ছে স্প্লিন এখানে হাত ঢোকালে স্প্লিন ওকে এবার এই যে এটা হচ্ছে ডার্ম এসেন্ট্রি আর এটা এপেক্স অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার এটা এপেক্স অফ দ্য ইউরিনারি ব্ল্যাডার আর সেরকম যদি কভার করি হ্যাঁ এখানে ফ্যালসিফর্ম লিগামেন্ট আর এখানে ডিপ টুটা এপিপ্লয়েড ফরামেন দেখতে পাবো লেসার স্যাকটা হ্যাঁ এটা এপিপ্লয়েড ফরামেন তার ভিতরে হচ্ছে লেসার স্যাকটা